সালাত দিয়ে বলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন এক একটা মুজিজা হচ্ছে এক একজন সাহাবায়ে কেরাম। প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমার সময় খুব স্বল্প। আজকের মাহফিলের প্রধান মেহমান তশরিফ আনার সাথে সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই মাঝখানের সময়টুকু সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমার ভাইজান আলোচনা মুক্তসর করেছেন, যাতে ভাই হিসেবে আমি একটু দুই চারটা কথা বলার সুযোগ পাই। এটা হচ্ছে মহাব্বত, সুবহানাল্লাহ। আমি একটু খেদমত পেশ করতে চাচ্ছি, আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনারা কি আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন? যারা যারা সহযোগিতা করতে রাজি আছেন তারা ইমানি আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন আল্লাহ পাক আমাদের সকলের হাজিরে কবুল করুন, আমিন। আমার রসুলের মুজিজা এক একজন সাহাবা, কোন সাহাবা? যারা হচ্ছে আসহাবি কান নুজুম ইবতাদাইতুম ইহতাদাইতুম, যাদের পক্ষে আমার দয়াল নবীর ঘোষণা হচ্ছেন আমার এক একজন সাহাবা আসমানে তারকার মতো, চাঁদের মতো নয়, সূর্যের মতো নয়, রসুল বলেছেন তারকার মতো। আমার রসুল যদি উদাহরণ দিয়ে থাকেন, না বুঝে দিয়েছেন কথা বলে না কেন, না বুঝে দিয়েছেন? নয় নয়, আমার নবী উদাহরণ দিচ্ছেন নিজের গোলামদেরকে, নিজের সাহাবাদেরকে। ওরে আমার উম্মতেরা, আমার সাহাবারা সূর্যের মতো নয়, আমার সাহাবারা চন্দ্রের মতো নয়, আমার সাহাবারা হচ্ছে তারকার মতো। কেন? আমার রসুল বলেন সূর্য সেটা আমার গুণগানের অংশ, আমার আল্লাহ পাক বলতে বলেছেন এইভাবে। আমার নবী বলে যে আমার সাহাবারা সূর্য নয় চন্দ্র নয়, তার তারার মতো। একজনকে অনুসরণ করো, হেদায়েত পেয়ে যাবা। অর্থাৎ যতগুলো সাহাবা আছে প্রত্যেকজনের চেহারা আলাদা, নাম আলাদা, কর্ম আলাদা হতে পারে, কিন্তু সবার রাস্তা একটার উপর। কোন রাস্তার উপর? যেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। কোন সিরাতে মুস্তাকিম? যে রাস্তার শেষ হচ্ছে জান্নাত। সাহাবায়ে কেরামের নাম যখন আপনার আমার সম্মুখে নেওয়া হয়, আপনার আমার বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না বেটি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। কিন্তু একমাত্র একজন সাহাবা, যার নাম হচ্ছে মৌলা আলী শের খোদা, যার নামের মুবারকের পরে রাদিয়াল্লাহু তাআলা নামের সাথে সাথে আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে কররামাল্লাহু ওয়াজহুল করিম। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন অন্য কোন সাহাবার বেলায় এই উপাধিটুকু হয়নি, কিন্তু একমাত্র মৌলা আলীর বেলায় হয়েছেন। সময় খুব স্বল্প, দ্রুত গতিতে আমার সেই স্পিড বাহনটা নিয়ে যাচ্ছি, আপনাদের মনোযোগটা একটু দ্রুত করে দেন, আওয়াজটাও দ্রুত করে দেন, রাজি আছেন তো? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইজান বলেছেন যার জন্ম আল্লাহর ঘরের ভিতরে, মৌলা আলী শের খোদার আম্মা জান প্রসব বেদনার কারণে কাহানায় ঘর কাবার পাশে থাকার পরে ওই খানায় ঘর কাবার ভিতরে ওনাকে নিয়ে যাওয়া হয়, সে জায়গায় যার জন্ম হয় তিনি হচ্ছেন ইসলামের চতুর্থ নম্বর খলিফা, রসুলের জামাতা হাসনাইন কারিমাইনের আব্বা জান মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়াতে আসার পরে উনি চোখ খোলে না, চোখ খোলে না, দেখনে ওয়ালা দেখার পরে মনে করা হয়েছিল মৌলা আলী হয়তো অন্ধ হয়েছেন, ওনার ঘরে হয়তো অন্ধ সন্তান জন্ম হয়েছে। মৌলা আলী চোখ খোলে না, চোখ খোলে না, এই আসে সেই আসে অনেক জনের আসা যাওয়া হলো, মৌলা আলী চোখ খোলে না। যখনই আপনার আমার দয়াল নবী কামলিওয়ালার কান মোবারকের মধ্যে এই নিউজটা যায়, সংবাদটুকু যায়, আমার নবী আসলেন আল্লাহর ঘরের ভিতরে, আমার নবী আসার পরে আমার নবী যখন মৌলা আলী শের খোদাকে নবুয়তের রহমতের হাতে দিলেন, সাথে সাথে মৌলা আলী চোখ খুলে ফেললেন, জগৎবাসী অবাক, এতক্ষণ যেই বাচ্চা চোখ খোলে না নবীর হাত মোবারকে নেওয়ার সাথে সাথে চোখ খুললো, বিবেক প্রশ্ন করে, অন্তর প্রশ্ন করে, মহাব্বত প্রশ্ন করে, ও মৌলা আলী শের খোদা মাসুম বাচ্চা আপনি আপনার কদমে আসছি, এতক্ষণ চোখ খুললেন না, এখন খুললেন কেন? মৌলা আলী বলে লাউলা কালামা
লক্ষ লক্ষ লাখ যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, এই দুনিয়া যার কারণে সৃষ্টি হয়েছে, এই দুনিয়ায় আসার পরে আমি আর কারো চেহারা দেখতে চাই না, সর্বপ্রথম এই চোখ দিয়ে দয়াল নবী রহমতুল্লিল আলামিনের চেহারা মোবারক দেখতে চাই। বিশ্ববাসীর কাছে সেটা স্মরণীয় হয়ে থাকবে না, তা তো হতে পারে না, নাম জুড়ে গেল কররামাল্লাহু ওয়াজহাহুল করিম, সেই চেহারার উপর করিম হোক রহমত হোক, যেই চেহারাটা যেই আচরণটা সর্বপ্রথম দয়াল নবীকে দেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই মওলা আলী শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী দুনিয়া থেকে জাহেরান ভাবে বিদায় নেওয়ার পরে, প্রকাশ্য ভাবে বিদায় নেওয়ার পরে, যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মধ্যে গেলেন, শাসনের মধ্যে গেলেন, কিছু কিছু মানুষ মওলা আলী শের খোদাকে বললেন, মসজিদে নববীর নামাজের যখন ইমামতি নিয়ে প্রশ্ন আসে তখন মওলা আলী শের খোদাকে বলেন, আপনি তো রসুলের মেয়ের জামাই, আপনি তো যুবকদের জান্নাতের যুবকদের সর্দারের বাবা, খাতুনে খাতুনে জান্নাতের আপনি স্বামী, আবার আপনি রসুলের আত্মীয় একই বংশের, সুতরাং রসুলের পরে এই দায়িত্বভার গ্রহণ করা আপনারই অধিকার বিষয়। মওলা আলী শের খোদা উত্তর দিয়েছেন, খবরদার এমন কথা আর বলিও না, এটা আমার প্রতি মহাব্বত নয়, বরং এটা আমার প্রতি তোমরা দুশ্মনী করছো।